আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি করে আপনি আপনার মোবাইল রিচার্জ করার সময় প্রচুর টাকা বাঁচাতে পারেন। আমরা বেসিক্যালি কিন্তু এখন আমরা 3 মাস 4 মাসে কিন্তু নেট রিচার্জ করি বা আমাদের মোবাইল সেটা রিচার্জ করি। ইভেন আমাদের যে সারা মান্থলির যে প্যাক সেটাও কিন্তু আমরা হয়তো 150 টাকা রিচার্জ করি যে আমরা ঠিকঠাকভাবে নেট পাবো এবং আমরা আনলিমিটেড কলিং করতে পারবো জন্য। সো আজকে আমি আপনাদের সেটাই বোঝাবো যে আপনারা যখন একটা মোবাইল রিচার্জ করছেন তো সেক্ষেত্রে আপনি কী করে অনেক টাকা বাঁচাতে পারবেন যদি আপনি আগস্ট মাসে রিচার্জ করেন। তো এই আগস্ট মাসের জন্য ক্যাশকারো নতুন একটা অফার নিয়ে এসেছে আপনাদের জন্য, যার ফলে কিন্তু আপনি প্রচুর টাকা, প্রায় 70-80 টাকার ওপরে কিন্তু আপনি বাঁচাতে পারবেন এই রিচার্জ করার সময়। ইভেন এমন না যে এর জন্য আপনাকে হয়তো 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2000 টাকা রিচার্জ করতে হবে, এরকম না। আপনি মাত্র 100 টাকা রিচার্জ করলেও কিন্তু এই এত টাকা বাঁচাতে পারবেন। সো এটা কীভাবে হবে চলুন দেখে নেই। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, মানে ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন এবং তারপরে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব এই ধরনের আপনাদের জন্য সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইবার বলি যে জিনিসটা কীভাবে হবে। ডেসক্রিপশন বক্সে ক্যাশকারো অ্যাপের ডাউনলোড লিঙ্ক রয়েছে, ওইখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করবেন এবং তার উপরে দেখবেন সাইন আপ লিঙ্ক রয়েছে, ওইখানে ক্লিক করে যদি আপনি সাইন আপ করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম ক্যাশব্যাক। এবং এরপরে যখন আপনি আগস্ট মাসের প্রথম রিচার্জটা করবেন ক্যাশকারোর থ্রু, সাথে সাথে কিন্তু আপনি 50 টাকার একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। ওকে, আরো একটা কথা বলতে ভুলে গেছি যে এর সাথে কিন্তু আপনাকে অ্যামাজন পেও যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু লাগবে। অর্থাৎ অ্যামাজন যদি আপনি ইউজ করেন তাহলে অ্যামাজন পে যে বিষয়টা সেটা তো আপনি অবশ্যই জানেন। সো এই অ্যামাজন পে থেকেও কিন্তু আপনি আরো টাকা ছাড় পাবেন। তো বেসিক্যালি কি হবে, এই যে ক্যাশকারো অ্যাপ্লিকেশন রয়েছে এইখান থেকে আপনাকে রিডিরেক্ট করা হবে অ্যামাজন পে তে। জাস্ট আমি আপনাদের পুরো প্রসেসটা একবার দেখিয়ে দিই। তো ডেসক্রিপশন বক্সে আরো একটা লিঙ্ক পেয়ে যাবেন যেটা হচ্ছে ডিল লিঙ্ক, ওইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনি সরাসরি চলে যাবেন আবার ক্যাশকারো অ্যাপে। অ্যাপে চলে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ রিওয়ার্ডস, জাস্ট এই অ্যাক্টিভ রিওয়ার্ডসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে রিওয়ার্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ক্যাশকারো অ্যাকাউন্ট, এইখান থেকে রিডেক্ট করা হবে অ্যামাজন পেতে। অর্থাৎ এইখানে আপনার যে অ্যামাজন সেটা লগ ইন করে নেবেন। তো সাইন ইন করার পরে আপনার যেটা করতে হবে, এই রিচার্জে ক্লিক করতে হবে। রিচার্জে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার, আপনার সার্কেল এবং আপনার অ্যামাউন্ট দিয়ে কিন্তু এখানে পে করতে হবে। অর্থাৎ আপনি অ্যামাজনে যেরকম পে করেন সেরকম পে করতে হবে, অর্থাৎ এটা অরিজিনাল কিন্তু অ্যামাজনের যে অ্যাকাউন্ট সেটা। তো তার আগে একটা জিনিস মেক শিওর করবেন যে আপনাকে কিন্তু 100 টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে, তবেই কিন্তু আপনি ছাড়টা পাবেন। এবং অ্যামাজন পে দিয়ে পে করার জন্য কিন্তু আপনি 35 টাকা অবধি ছাড় পাবেন। তো আমি জাস্ট আমার এখানে মোবাইল নাম্বার এবং সবকিছু দিয়ে রিচার্জটা করে নিচ্ছি। রিচার্জ করার পরে আপনি চলে আসবেন ক্যাশকারোতে। ক্যাশকারোতে এসে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন আপনার যে অর্ডার অ্যামাউন্ট সেটা সাকসেস হয়ে গেছে এবং যার ফলে কিন্তু আপনার যে রিওয়ার্ড অ্যামাউন্ট সেটা কিন্তু পেন্ডিং এ রয়েছে এবং কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের রিওয়ার্ড অ্যামাউন্ট সেটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। তো এইবার বলি এইখানে আপনি কত টাকা সেভ করলেন। তো প্রথমে যে ক্যাশকারো অ্যাকাউন্ট সাইন আপের জন্য আপনি 25 টাকা ক্যাশব্যাক পেলেন, তারপরে ক্যাশকারো রিওয়ার্ড পেলেন 50 টাকা এবং অ্যামাজন পে ক্যাশব্যাক পেলেন 30 টাকা। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি টোটাল 105 টাকা কিন্তু বাঁচিয়ে নিলেন বা আপনি কিন্তু আপনার পকেটে আবার নিয়ে নিলেন। এইভাবে কিন্তু আপনি অনেক টাকা এইখান থেকে রিচার্জ করে সেভ করতে পারেন। সো ডেসক্রিপশন বক্সে ডাউনলোড এবং সাইন আপ এবং ডিল লিঙ্ক তিনটেই দেওয়া রয়েছে, আপনি ওইখান থেকে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবেন। এবং মেক শিওর আপনাকে কিন্তু আগস্ট মাসের প্রথম রিচার্জটা করতে হবে এই ক্যাশকারো থেকে, তবেই কিন্তু আপনি রিওয়ার্ডসগুলো পাবেন। এবং এটা যখন 250 টাকার বেশি হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিকোয়েস্ট রিওয়ার্ড পেমেন্টে ক্লিক করবেন। এবং রিকোয়েস্ট রিওয়ার্ড পেমেন্টে যখন ক্লিক করবেন তার সাথে সাথে কিন্তু আপনার মেল আইডি এবং আপনার নাম চাইবে, সেটা দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু আপনার যে মেল রয়েছে সেখানে কিন্তু অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে আপনার টাকা চলে যাবে এবং সেটা থেকে কিন্তু আপনি অ্যামাজনে অনেক কেনাকাটা করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি মূল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।